রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, তারা যদি এই নভেম্বরে নির্বাচনে তাকে ভোট দিয়ে 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করে, তাহলে আর কখনোই তাদের ভোট দিতে হবে না। 26 জুলাই ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন ট্রাম্প। তবে এই কথা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, প্রিয় খ্রিস্টান সম্প্রদায়, আপনাকে ঘর থেকে বের হতে হবে এবং ভোট দিতে হবে, আর 4 বছরের জন্য। আর কখনো এটি করতে হবে না। আপনি কি জানেন এটা একেবারে চূড়ান্ত করে ফেলা হবে, যাতে আপনাকে আর ভোট দেওয়ার প্রয়োজন না হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, যিনি 2020 সালে ক্যাপিটল দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত এবং 2022 সালে নির্বাচনে পরাজয়ের দলের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছেন, তিনি এই কথাগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার হয়নি। এদিকে কামালা হ্যারিসের প্রচার শিবির ট্রাম্পের এই কথা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তার মুখপাত্র জেসন সিঙ্গার ট্রাম্পের সামগ্রিক বক্তৃতাকে উদ্ভট এবং অনগ্রসর দৃষ্টিভঙ্গি বলে বর্ণনা করেছেন।